গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে এলাম আবার একটা টাটকা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে। কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, কেনই বা যাচ্ছি, না সেরকম কোনো ব্যাপার নয়। যাচ্ছি একজন রিলেটিভদের বাড়ি, সেই রিলেটিভ কে সেটা সেখানে গিয়েই জানতে পারবে। উবের অলরেডি ব্লক বুক করে ফেলেছি, উবের আসছে, তো উবেরে করে এবার যাও। তো চলো দেখা যাক। এই যে এখানে ম্যাডাম রেডি, এখন দেখে যাও, শেষ টাচ দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। উবের যতক্ষণ না আসে ততক্ষণ আমার শেষ টাচ সবসময় চলে। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরাও ঘুরবো, তোমরাও ঘুরবে, আমরাও অনেকে না, আমি সবাইকে চিনি, আমি সেকেন্ড টাইম যাচ্ছি, আর তোমরা আলাপ করবে। মানে মা রেডি, এই যে বাবা রেডি, মাস্ক টাক্স পরে, মাস্কটা একটু তোলো নাকে। এই যে সোনাই ম্যাডামও রেডি, আফটার ভ্যাকসিনেটেড, ফুললি ভ্যাকসিনেটেড। কি যেন সাইনটা দেখাস তুই। ওকে, তো উঠে গেছি আমরা উবেরে। এই যে সবাই যাচ্ছি এখন উবেরে করে। তো এইখানে রিমা, এই যে মা, আর এই যে সোনাই, আর ওই যে পিছনে বাবা। বাবা কে তো, চলো এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাই দেখার বিষয়, মানে কোন রিলেটিভের বাড়িতে। সেই আবার সেম বলরাম মল্লিক থেকে মিষ্টি কিনতে আমরা দুজন যাচ্ছি, তাই তো? এটা আমার পেটেন্টের দোকান, পেটেন্ট দোকান করে দিয়েছে। চলো, তো পৌঁছে গেছি উবের এই গলির ভিতর, ঢুকলো না বলে আমরা এখানটায় নেমে গেলাম, হেঁটে যাচ্ছি সপরিবারে, এখন হেঁটে যাচ্ছি। তোমাদের যেমনটি বলছিলাম তেমনটি এসে পৌঁছে গেছি। কোথায় পৌঁছেছি? হ্যাঁ, আমার বড় পিসির বাড়িতে। তো চলো সেখানে সবার সাথে একবার পরিচয় করিয়ে দিই, যদিও সেখানে পিসামশাই নেই এখনো, পিসামশাই গেছে একটুখানি ওই রবিবারের আড্ডা, যেটা একদম উনি কোনোদিন ছাড়তে পারে না, ছোটোবেলার থেকে আমি যেটা দেখি। তো চলো পরপর পরিচয়গুলো সেরে ফেলি। এই যে এটা হচ্ছে বাবুসোনা, ঠিক আছে, আমার থেকে বড়, কিন্তু আমি ওকে নাম ধরেই ডাকি এখনো অব্দি, তাই তো? আমি দাদা বলি, কর্মনিপুণা বৌদি, আর কি বলবো, এসব হাত নাড়াতেই ব্যস্ত, গৃহকর্মী। এটা হচ্ছে বৌদির মা, আর ওই যে বৌদির বাবা, ঠিক আছে, এখন ফল খাচ্ছে। চলো আরেকজনকে দেখাই, এই যে হিরো, দেখি দেখি একবার, এটাকে দেখেছো, বিচ্ছুদি গ্রেট, একেবারে বিচ্ছুদি গ্রেট, বিচ্ছুদি গ্রেট, বিচ্ছুদি গ্রেট। হ্যাঁ, ওকে একটা গাড়ি দেওয়া হয়েছে, এই গাড়িটা আসার পর থেকে গাড়িটা মনে হচ্ছে আর টিকবে না। হ্যাঁ, যা করছে শুরু করেছে, কি করবি, গাড়িটা টান। Throw it and the only thing I know is to love what I'm doing, never get পিসামশাই যা বাড়িতে এসছি, তাও কজন আমার বড় পিসামশাই, যে বলেছিলাম বড় পিসি, সেই বড় পিসির হাজবেন্ড বড় পিসামশাই, একদম এখনো ইয়ং আছে জানো, প্রত্যেক রবিবার তার দুটো থেকে আড়াইটা থেকে তার আড্ডা মারা চাই চাই, তাই তো? হ্যাঁ, ও ভাত খায় বিকেল চারটার সময়, কিছু বলবে? তোমার জিনিস দেওয়া নেওয়া করবি ততবার কি নমস্কার হবে নাকি? আবার প্রাপ্তি যোগ হলো তোর? ও আজকে রাশি বলে প্রাপ্তি আছে নাকি? এই দুটো টুপি একসাথে পড়তে শুরু করেছে এই গরমের মধ্যে, এটা আবার এর মাথায় চাপিয়ে দিয়েছে, কটা পরবি টুপি একসাথে? এই হচ্ছে লাঞ্চ, ফ্রাইড রাইস, মাটন, সব আমাদের দিয়ে দিয়েছে খেতে আগে। কি করছিস তুই? হ্যাঁ, ও চশমা নিয়ে কি করতে চাইছিস তুই? হ্যাঁ বল, কি করবি চশমা ভাঙতে চাইছিস? ভাঙতে চাইছিস কেন? ওরে ভাঙবি কেন চশমাটা? হ্যাঁ পরে নে, পরে নে, সুইট লাগবে, সুইট লাগবে, দেখ হেভি লাগবে, পর পর। হ্যাঁ ভাঙে না, ভাঙবি কেন রে, ভাঙবি কেন? হ্যাঁ, তো আমি তো ওখান থেকে চলে এলাম পিসির বাড়ির থেকে, মা রিমা সোনাই বাবা ওরা রয়েছে, কাকু রয়েছে, ওরা পরে আসবে, বিকজ আমার আরেকটা ইনভিটেশন আছে, সেই ইনভিটেশনটা কোথায় আছে সেটাও চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ, প্যাকড ইনভিটেশন আজকে, সারা শহর ঘুরে এলাম সকাল থেকে, কোথাও জ্যাম পেলাম না, পিসির বাড়ি যাওয়ার কথা একটার মধ্যে, সেখানেও সাড়ে বারোটা সোয়া বারোটায় বেরিয়ে একটাতেও পৌঁছে গেলাম, কিন্তু এসে ফেসে গেলাম বাড়ির সামনে, একটা অদ্ভুত জিনিস। এই চিনার পার্ক থেকে তোমার মানে হলদিরাম চিনার পার্ক থেকে তনুময়কে তুললাম, তুলে এখন যাচ্ছি হচ্ছে সাপুরজি পালনজি, ওখানেই আমাদের বার্থডে প্রোগ্রামটা, তো সেখানে যাচ্ছি। 15 মিনিট কেটে গেছে। এই কথাটা কেন বললাম, বিকজ সারাক্ষণ যে বলে যে কলকাতা শহরের সবথেকে বড় সম্পদ আমাদের জ্যাম, ওই পাশে বসে আছে এই যে
এই হচ্ছে পুরো জ্যাম, সেই জন্য কথাটা বলা। চলো, বাঙালি দুর্গাপুজো চলে গেলেই অপেক্ষা করে কালী পুজোর জন্য। তো কালী পুজো মানেই হচ্ছে আলো আলো আলো, চারিদিকে আলো। তো মোটামুটি জ্যাম ছেড়ে এগিয়ে গেছি, চারিদিকে খুব সুন্দর টুনি লাইটের বিভিন্ন রঙের আলোর ডিজাইন, মানে লাইট লাগিয়েছে, খুব ভালো লাগছে। চলো একবার একটু দেখাই। গেছি, এই যে গিফট নিয়ে রেডি, বার্থডে গেল ভিতরে রেডি, এইবার শুধু ভিতরে যাওয়ার অপেক্ষা। যাব, গিফট হ্যান্ড ওভার হবে, তারপর তো মজা সমস্ত কিছু রয়েছে। এই হচ্ছে ক্যালকাটা ক্যাফে, এইখানে আমাদের আজকে পার্টিটা, বার্থডে পার্টিটা। তো চলো এখানেই যাই। খাওয়ার পর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, এখন আমরা ছাদে যাচ্ছি বাগান দেখতে। ঠিক আছে, দেখো লাইট অন অফ অন অফ হচ্ছে, এই অন অফ হয়েই তো আমার একটা ভয় ঠায় লাগে না। এখন যাচ্ছি আমরা ছাদে, প্রচুর ফুলের গাছ আছে, আমাদের বাড়ির থেকে তিন গুণ চার গুণ বেশি ফুলের গাছ আছে। চলো গিয়ে দেখি। দেখো কত ফুলের গাছ, দাঁড়াও দাঁড়াও, এই বাগান পুরো দেখে নি। এটাই একটা নার্সারি, এটা কি গাছ গো? এটা ওই কলাবতি ফুল না? এটা কি ফুল গো? এই গাছটাকে আমি খুঁজছিলাম, কি কি যেন বলে এটাকে, পুত্তলিকা না কি বলে? না এটা না, এটা হচ্ছে মিলি 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 মিলি, আর ওটা হচ্ছে লিলি। এটা লিলি তো লাগবে, মিলি আমি নিয়ে যাবো তৈরি করে। এটা কি ফুল, রঙন হলুদ রঙের? তোর তো প্রচুর গাছ, আমার এত গাছ না। বাবা, গাছের যত্ন সেরকমই হয়। এগুলো কি? এটা টিকোমো পড়ে গেছে, ল্যান্ডেনা। এটা এটার নাম ব্লিডিং হার্ট। তুই কি মালি রেখেছিস? না, মালি মাসে একবার আসে, কোনো মাসে তাও বুঝে করি। কি সুন্দর এই ফুলগুলো দেখতে। এটার নাম ব্লিডিং হার্ট। ব্লিডিং হার্ট, এটা মাঝখানটা লাল না? এই এরকম জ্বলে, এর নাম হচ্ছে ব্লিডিং হার্ট। এটা হচ্ছে কামিনী, এটা হাসনুহানা। হাসনুহানা আমিও দেখেছিলাম। গন্ধ পাচ্ছিস না? হাসনুহানা কিন্তু একটা ইয়ে থাকে, সাপে না, সেটা নিচে লাগালে। এটার মধ্যে একটা ব্যাপার আছে, এটার নাম ক্রসেন্ডা। গোলাপও আছে, গোলাপ সবই উঠছে। দেখো সব, অনেক কিছুর নাম আমি জানিও না, কিন্তু এটা কি হলুদ পদ্ম? হলুদ পদ্মটা কাল সকালে ফুটেছিল, স্থল পদ্ম সব। এগুলো সব ব্যাঙ্গালোর পদ্ম, এক পাতা। সব ব্যাঙ্গালোর পদ্ম, এক পাতা। হ্যাঁ, এটা ফুটেছিল, কিন্তু এটা সকালবেলা ফুটেছিল। এটা হলুদ পদ্ম, এটা হচ্ছে সাদা, এটাও এক পাতার সাদা ফোটে। এটাও এক প্রকার মানে লাল, এটাকে অনেকে ঢেঁড়স জবাও বলে, আবার এটাকে লাল পদ্মও বলে। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের, এটা ডিপ রানী কালারের পদ্ম, হ্যাঁ স্থল পদ্ম। আর এটা হচ্ছে আমাদের লোকাল, যেটা আমরা দেখি নরমাল যে পদ্ম দেখি। আর এখানে আছে সব জবা গাছ, ঠিক আছে, এখানে 54টা জবা গাছ আছে। আবার রে, আর এই যে পরিচর্যা যিনি করেন, তেনাকে একবার দেখিয়ে দিই। এই যে কিভাবে করো পরিচর্যা তুমি? পরিচর্যা বলতে প্রতিদিন জলটা সঠিকভাবে দিতে হবে, যেমন আজকে ওরা এসে দেখে আমার বিকালবেলা জলটা দেওয়া হয়নি, এখন আমি জল দেবো, পুরো ভরপুর জল দেবো। গাছের মাটি যাতে কোনো রকমভাবে শুকনো না থাকে সেরকম, আবার ভর এমনও জল নয় যেটাতে গাছ মানে চপচপে হয়ে যাবে সেরকম না, জলটা খুব ভাইটাল গাছে দেওয়ার জন্য। আর যা ওষুধপত্র সব তুমিই দাও? ওষুধপত্র সব আমি দিই, আর খাবার হচ্ছে লিকুইডও দিই, আবার গোড়াতেও খাবার দিই। গোড়া কুচিয়ে দেওয়া হয়, কুচিয়ে বিভিন্ন রকম একটা মিশ্র সার তৈরি করে দেওয়া হয়, আর পাতায় দেওয়া হয় মাইক্রোনিউট্রিয়েন্টস দেওয়া হয়, কখনো পটাশের একটা হয় এসওপি, সেটা দেওয়া হয়। দিয়ে এটা দিলে পরে ফুলের পরিমাণটা প্রচুর পরিমাণে বাড়ে। জবা গাছ প্রচুর খেতে ভালোবাসে, তার জন্য জবা গাছে প্রচুর খাবার দিতে হয়, প্রতি সপ্তাহে জবা গাছে খাবার দিতে হয়। এবার গোড়ায় দেওয়া যায় না, সেক্ষেত্রে আমরা সব কিছু দিই। এটাই এই জবাটা দেখ, এটার নাম হচ্ছে লণ্ঠন জবা। ও, এগুলো এরকম এই যে ঝুমকো জবা টাইপের না? এটা লণ্ঠন জবা, এটার নাম হচ্ছে লণ্ঠন জবা। প্রচুর গাছে প্রচুর ফুলগুলো আমরা চিনি, নামগুলো সেইভাবে জানি না।
এর নাম লন্ঠন জবা। এখানে আমার সব রকমের গাছ আছে। একটা খুব সুন্দর গাছের কথা বলি, সেটা হচ্ছে ভিক্স তুলসী, ঠিক আছে? এই ভিক্স তুলসী গাছটা ভীষণই উপকারী, কারোর গলা ব্যথা বা আদার্স কিছু হলে পরে। কি ঝাজ শোনা, কি ঝাজ না, গাড়ি চলে অনেকে ব্লগে অনেক কিছু বাইট দেয়, কেউ কেউ আছে বাইট দিতে গেলে তার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সেরকমই একজনকে দেখাচ্ছি যার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, ঠিক আছে, বাইট দেওয়ার জন্য। দেখো তার সাথে এই যে সঞ্জনা, আমার ব্লগে এসে নমস্কার, ঠিক আছে? তো তোমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কি করতে হবে বলো, বাইট দেওয়ার জন্য? কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, ইটস জাস্ট দ্যাট আমি যখন অ্যাভেলেবল থাকি আমি ট্রাই করি বিন্দাস বাবিনকে একটা ছোট করে ওনার ব্লগে একটুখানি গেস্ট অ্যাপিয়ারেন্স করতে, বাট কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, আই এম দ্যাট অ্যাভেলেবল। সো নেক্সট আমি ব্লগ করে জানি ওকে আমি ট্রাই করবো। তাহলে এবার থেকে যখনই ব্লগ করবো তখনই আর সঞ্জনার সামনে থাকবে, একবার করে ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেবো আর বলবো সে সামথিং অ্যাবাউট ব্লগ। আমরা তো বাড়িতে চলে এসেছি, আমি মা বাবা সোনাই ছোট কাকু ওখান থেকে ডিরেক্ট দোকানে চলে গেছে, আর শুভমের একটা বার্থডে পার্টি নিমন্ত্রণ আছে, তো শুভম সেখানে চলে গেছে। তো চলে এসেছি, জাস্ট রাত্রে হালকা কিছু খেতেও পারি নাও খেতে পারি, তো সেটাই। যাই হোক, একটু ফ্রেশ ট্রেশ হলাম, এখনো পর্যন্ত প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, আজকের দিনটা তো মোটামুটি খুবই ভালো কাটলো। আমরা দেখলে দুটো গাছ, তিনটে গাছ এনেছি, আমার মায়ের জন্য একটা, আমার মায়ের এখানের জন্য দুটো গাছ এনেছি, এবং দিদি বলে দিয়েছে যে তোর আর কি গাছ লাগবে বলে দিস, আমি আবার তোদের বাড়িতে নিয়ে যাব। তো গাছের জন্য হলেও আমি বলবো এই গাছ নিয়ে এসো, এই গাছ নিয়ে এসো, তবে অন্তত আসবে। তো চলো, যাই হোক, তো শুভম তো প্রচণ্ড মজা করছে ওখানে, দেখা যাক এখন কি করি, দেখি একটু চা টা খাই, তারপরে রাত্রিবেলা আসছি। আজকে সারাদিনটা তো দেখলেই কেমন গেল, মোটামুটি ভালোই গেল। ওদিকে পিসির বাড়ি, এদিকে একটা ইনভিটেশন ছিল বার্থডে, সেটাও কাটলো, তো সব মিলিয়ে দিনটা খুব ভালোই গেল। তো গেল দিনটা, খারাপ গেল না, মোটামুটি ভালোই গেল। তো চলো, আশা করি তোমাদেরও আজকে উইকেন্ডটা একদম ভালো গেল। কাল থেকে তো আবার সবার অফিস, সবার ব্যবসাপত্রে আবার সেই একদম দৈনন্দিন একদম মানে একদম পাওয়ারফুল একটা জীবন চালাতে হবে আবার কামিং সিক্স ডেজ, তারপর আবার উইকেন্ড হবে। এনিওয়ে চলো, আজকের ব্লগটা আর বেশি কথা বাড়ালাম না, এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো, আর যারা খাওনি খেয়ে নাও, যারা খেয়েছো শুয়ে পড়ো, একদম ঘুমিয়ে পড়ো, আজকে একটু গরম আছে, চাদরটা মুড়ি দিও। এনিওয়ে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড
সাবস্ক্রাইব শুনে নিয়েছো, সাবস্ক্রাইব করতে হবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, তো সাবস্ক্রাইব করে ফেলো। আজকের মতো এখানেই রাখলাম, গুড নাইট, শুভরাত্রি, টাটাস।